সালামু আলাইকুম রহমতুল্লা বারাকাত এক ভাই প্রশ্ন করেছেন শাড়ি ইসলামী পোশাক কিনা এবং নামাজের অবস্থায় নারীর চুল খেলার প্রসঙ্গে এটা কতটুকু সঙ্গত শাড়ি পরলে তো ভালো করে পর্দা হচ্ছে না বিশেষত তার বাসায় হয়তো সে পরলো কিন্তু বাইরে যখন বিবাহস্বাদী বিভিন্ন জায়গায় যাচ্ছে তখন তার দেখা যাচ্ছে যে এই শাড়ি পরার কারণে ইজ্জত আবুর কিছু না কিছু মানুষ দেখে ফেলছে তো এই সম্বন্ধে তিনি বিস্তারিত জানতে চেয়েছিলেন আহমদুলিল্লাহ অসরতালাম আলহিল্লাহ দুঃখজনক হলো এ কথাটি সত্য আপনার সাথে আমি একমত যে লিবাসু ফদলান লাসলিমাতজরত মানে পূর্ণ পোশাক এটা তার কখনোই হবে না কেন হবে না কারণ এহতিয়া তো শাড়িতে শাড়ি পরলে পারে যে ব্লাউজ বন্ধে আর ব্লাউজ ওপরে উঠে আর ওই পেটের চামড়া দেখা যায় আর এই শাড়ি পিন্ধার কারণে যে ব্লাউজ পিন্ধে এই জন্য গ্রামগঞ্জে মেয়েরা যে কাজ করে খেড়ের খেড়ের পালার ওইখানে কোনো জায়গায় বারবার হাত তুলে তার বগল ভিন্ন পুরুষ দেখে তো আসলেই তা হাকিক করলে গবেষণা করে দেখা যায় এই পোশাকটা এসেছিল হিন্দু নীতি থেকে হিন্দু মহিলারা পোশাক পরে অভ্যস্ত হিন্দু বাঙালি নারীরা তাদের সংস্কৃতিতে শাড়ি মুসলমানদের সংস্কৃতিতে শাড়ি কবে ঢুকলো এই ভেজাইলের কাজ মানে ইন্ডিয়া থেকে আবিষ্কৃত বহু কিছুই আমাদের বাংলাদেশে ঢুকে গেছে সত্যিকার অর্থে আমি দেখেছি আরব বিশ্বের কোনো নারীর এ ধরনের অভিনব শাড়ি মারি এগুলি নাই বুঝছেন মারিতে পর্দা হয় না ভাই কথা খুব খেয়াল করলে দেখবেন যে শাড়িতে পর্দা হয় না তবে শাড়ি পরে পর্দা করার বিষয় বিবেচনা করা যেতে পারে সেটা হলো যে পুরো পুরো এক 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 গজ বা তারও চাইতে বেশি দিয়ে বেলাউজ বানায় ব্লাউজটা সম্পূর্ণ তার পেট ঢেকে রাখবে হ্যাঁ তারপরে এই মেয়ে গ্রামগঞ্জে সমস্ত পোয়ারের পালার কাম করতে পারবে না হাত উঁচু করে কাজ করতে হয় এগুলি না করে হাত নিচু করে কাজ করা যায় এগুলি করতে হবে তো যে পোশাক পরতে গেলে আমার এত শর্ত আসবে ইসলামে সেই পোশাকটাকে আমি এত ভালোবাসি কেন আর কি নানা রঙের দামের দামের শাড়ি যত স্বামীর সাথে ঝগড়া এই 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 ধরনের মানে বিষয়গুলি নিয়ে স্বামীর সাথে ঝগড়া কম দামি শাড়ি এনে দিল কিল্লিকে বেশি দামি শাড়ি এনে দিল কেন মুসলিম নারীদের জন্য শরীর সম্মত পোশাক হলো আপনার ঢিলা ঢালা কামিজ সালোয়ার এই ধরনের জিনিসগুলি বাস শাড়ি আপনি পড়তে পারেন আমি শাড়িকে একদম মনে করেন হারাম বিলকুল বলে দেব না তাহলে আমার এটা গাজর দেওয়া হবে কিন্তু আমার কথা হলো শাড়ির উপকারিতার চেয়ে অপকারিতা কেন বেশি শাড়ির কারণে কেন পর্দা ব্যাহত হচ্ছে সে জিনিসটা বিবেচনা করা উচিত বুঝছেন শাড়ি পরে তোমাকে পর্দা হান্ড্রেড বাস্তবায়ন করতে হবে কিন্তু তুমি তো করতে পারতো না তাহলে তোমার দরকারটা কি এই ধরনের জিনিস পরে বা এটা নিয়ে ফ্যাসাদ করার দরকার কি আজকে দেখবেন ফ্যাসাদ তৈরি হবে হ্যাঁ কিছু বলবে হ্যাঁ শাড়িকে আরাম বললো কুল ফতো আই বললো আমি বললাম যে আমি সরাসরি শাড়িকে আরাম বলি নাই আমি বলছি এটা হিন্দু আনি হিন্দুদের পোশাক হিন্দুদের সংস্কৃতি থেকে মুসলমানদের ভিতরে ঢুকেছে হ্যাঁ যার কারণে শাড়ি পরলে ঠিকমতো পর্দা হচ্ছে না সো যেটা উত্তম সেটা করো আমি বলছি যেটা উত্তম সেটা করো যেটাতে পর্দা তোমার রক্ষা হবে সেটা করো যেটাতে এত শর্ত যুক্ত হয়ে যাচ্ছে সেই শর্ত পূরণ করতে যায় তোমার মনে করো যে দেখা যাচ্ছে যে খাতনা চাইতে বাজনা বেশি হয়ে যাচ্ছে তাহলে এখন ওটা ছেড়ে দাও তুমি শর্ট ব্লাউজ বানাইছো এটা তোমার কেউ দেখতে গেছে না তুমি উপরে সেমেজ পরেছো তারপরে তুমি কামিজ লাগিয়েছো খালাস এরপরে আবার বরখা দিয়েছো ঠিক আছে কিন্তু শাড়ি পরলে ঘর কিন্তু গায়ের মাহারাম দেবর থাকুক বা কেউ থাকুক এখানে কিন্তু পর্দা ব্যাহত হয়ে যায় বগল দেখে ফেলে পেটের চামড়া দেখে ফেলে নানা ধরনের ভেজালি শাড়ি পরার ক্ষেত্রে ঠিক আছে এই জন্য আমি উত্তম পরামর্শ সব সময় দিয়ে থাকি মা বোনদের সেটা হলো যে তোমরা যদি কামিজ পরো সালোয়ার পরো এটা তোমাদের ইজ্জত ক্ষেত্রে বেশি মানে উত্তম জালিকা আজকা আলাকুম আতাহার আল্লাহ যেটা বলছেন করেন সেটাই আর চুল অবশ্যই খোলা চলবে না নামাজের সময় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে নারী শুধু মুখটা খোলা রাখবে নামাজের সময় আর যদি তারা হাতের কবজি পর্যন্ত খোলে সমস্যা নেই কিন্তু গায়ের মাহারমের সামনে সে নামাজ পড়ার সময় হ্যাঁ খেয়াল রাখতে হবে যে তার ইয়া ইজ্জত আবর্জনা পরিপূর্ণ ধরে রাখতে সে পারে যেমন হারামাইন সারিফেনে দেখবেন যে নারীরা বাইরেও নামাজ পড়তেছে সেক্ষেত্রে মুখটা খোলা আছে মুখটা খোলা থাকতে হবে নামাজের সময় কিন্তু চুল বের হওয়া চলবে না পর্দা থাকবে মস্তক শুধু মুখটা খোলা থাকতে হবে নামাজের জন্য মুখ না খুললে নামাজ হবে না নারী পুরুষ উভয়ের মুখ ঢাকলে নামাজ বাতিল হয়ে যাবে তো চমৎকার একটি প্রশ্ন করছে সেজন্য আপনাকে ধন্যবাদ শাড়িতে আসলে এই যে আবার নারীদের সহজে রক্ষা হয় না সেই জন্য আহ আলিম বিশেষ করে আরব বিশ্বের বিশেষ করে স্ট্যান্ডিং ফতোয়াতেও এটা উত্থাপিত হয়েছিল শাড়ির বিষয়টা সেখানে বলা হয়েছে যে হাজা লাইসা লিবাসুল মুসলিমিন এটা মুসলমানদের লিবাস নয় মুসলমানদের লিবাস না হলে যে পরা যাবে না এমনটা জোরালো ভাবে বলা যাবে না কারণ কিছু কিছু লিবাসে মুসলমান অমুসলমান তো সমান হয়ে যায় হিন্দুরা লঙ্গি পরে আমরা মুসলমানরা লঙ্গি কি বাদ দেবো দেবো না কিন্তু আমাদের লঙ্গির নিচে একটা কিছু পরতে হবে না হাওয়াতে উঠাই দিবে ওপরে বাস ইজ্জত দেখে বেরলো মানুষ হ্যাঁ তো এই জন্য এ বিষয়গুলি বিবেচনা করা উচিত পোশাকের ক্ষেত্রে মূলনীতি ফলো করলেই হবে পোশাকটা কি হলো সেটা গবেষণা করে ইজ্জত আবুল যেটা রাখা হয় সেটা আমাদের নির্ধারণ করা উচিত হাজার সাল্লু সাল্লাম বারাকালবীন মোহাম্মদ